হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে অনলাইনে চাকরির আবেদন করতে হয়। সো আপনারা মোবাইল দিয়েও আবেদনটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই আপনার ভিডিওটি কাজে লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সো প্রথমে আপনাকে এমন একটি ইন্টারফেস নিতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সো গিয়ে আপনাকে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইট লিঙ্ক। সো লিঙ্কটি দিয়ে দিচ্ছি br.teledoc.com.bd। সো আপনি যে কোনো অ্যাপ্লাই করতে হলে আপনাকে এমন একটি লিঙ্কে গিয়ে প্রবেশ করতে হবে, গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ দেবেন। সো দেখেন নিচে চলে আসুন, এখানে আমি নো অপশনটি সিলেক্ট করব। সো দেখুন, আর ইউ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস? সো আমি এর আগে আবেদন করিনি, তাই এটাতে আমি নো দিয়ে রাখছি। সো ইন্টারফেসটি ওপেন হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন নেমটি দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নেমটি দেওয়া হয়ে গেলে আপনার পিতার নামটি অবশ্যই বসিয়ে দিবেন। পিতার নামটি দেওয়া হয়ে গেলে আপনার মাদার নামটি, মাদার্স নেমটি সিলেক্ট করতে হবে, অথবা আপনি লিখে দিতে পারেন। সো মাদার্স নেমটি লিখে দিচ্ছি, দেখুন। তারপরে দেখুন ডেট অফ বার্থ, সো দিনটি সিলেক্ট করে নিলাম। তারপরে মাসটি সিলেক্ট করে নিন, মাস সিলেক্ট করা হয়ে গেলে বছরটি সিলেক্ট করে দিন, এবং আপনি পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল বসিয়ে দিন। সো আপনার ধর্মটি সিলেক্ট করে নিন, যার যা যেমন ধর্ম সে সিলেক্ট করে দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে পারেন, অথবা জন্ম নিবন্ধনের নাম্বার থাকলে দিতে পারেন। সো আমার ভোটার আইডির নাম্বারটি আমি দিয়ে দিলাম। সো ভোটার আইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখুন বন্ধুরা, এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, সো আমি এটা নো দিয়ে রাখছি। তারপরে পাসপোর্ট যেহেতু আমার নাই, আমি না দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, আমি সিঙ্গেল, তাই সিঙ্গেলটা দিয়ে দিলাম। সো বডি হাইট অবশ্যই আপনাকে দিতে হবে, যার যেমন সে দিবেন। তারপরে পরবর্তীতে আমি নন কোটা, আমার কোনো কোটা নাই, তাই আমি কোটা দিলাম না, যার আছে সে দিবেন। সো এগুলো আমি সব নো দিয়ে যাচ্ছি। সো দেখুন সবগুলোতে আমি নো দিয়ে রাখলাম। কেয়ার অফ, কেয়ার অফে আপনার পিতার নামটি বসিয়ে দিতে পারেন, যারা বিবাহিত তারা তাদের স্বামীর নামটিও দিতে পারেন। আপনার ভিলেজটি লিখে দিতে হবে, ভিলেজটি দিয়ে দেন। ভিলেজটি দিয়ে দিলাম। তারপরে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, সো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেন। পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে দেন। আমারটা আমি দিয়ে দিলাম। পোস্টকোড, পোস্টকোডটি অবশ্যই আপনার ভোটার আইডির পিছনে পেয়ে যাবেন। সো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তাই আমি একই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। সো আলাদাভাবে আপনি দিতে পারেন, যার যেমন। মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, সো কনফার্ম মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। কনফার্ম মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। সো পরবর্তীতে আপনার এসএসসিটি ওপেন করে নিন, এসএসসি সিলেক্ট করা হয়ে গেলে রোল নাম্বারটি বসিয়ে দিন, আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন। সো আপনার রেজাল্টটি দিতে হবে, রেজাল্ট সিলেক্ট করলেই এখানে দেখতে পাবেন একটি অপশন আসবে, সো আউট অফ ফাইভ আপনার রেজাল্টটি বসিয়ে দিবেন। সো আমি মানবিক বিভাগে, তাই হিউম্যানিটিজ দিয়ে দিলাম। আপনার পাশের সনটি দিয়ে দিবেন, তারপরে এইচএসসি সিলেক্ট করুন। বোর্ডটি দিয়ে দেবেন, আমার বোর্ডটি আমি দিয়ে দিচ্ছি,
রোল নাম্বারটি দিয়ে দিবেন, রোল নাম্বার বসিয়ে দেন। সো আপনার রেজাল্টটি সেম একইভাবে রেজাল্টটি দিয়ে দিতে হবে। সিলেক্ট করার পরে আউট অফ ফাইভ, তারপর আপনি রেজাল্টটি বসিয়ে দিবেন। তারপরে আপনার বিভাগটি বসিয়ে দিবেন, যে যেমন যে বিভাগে আছে ওই বিভাগটি দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি, সো আমি মানবিক বিভাগ তাই হিউম্যানিটি সিলেক্ট করে দিলাম। সরি, একটু দেখুন, যা যেমন সে দিবেন, সমস্যা নাই। তো আমার পাসিং ইয়ারটি আমি দিয়ে দিলাম 2019। সোটা দেওয়া হয়ে গেলে আপনি নিচে নেমে আসবেন। একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস। সো আমারটা নান দিয়ে দিলাম। এবার আপনাকে ভ্যালিডেশন কোডটি বসিয়ে দিতে হবে। সো দেওয়া হয়ে গেলে আপনি নিচে এসে নিচে আসবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসলে ছবি সিলেক্ট করবেন। অবশ্যই ছবিটি আপনাকে পিক্সেলে করে নিতে হবে, এবং পিক্সেলে করে নেওয়ার পরে সিলেক্ট করে, সো সিলেক্ট করা হয়ে গেলে ভালো করে একবার চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন এবং ডাউনলোড